এই সেই সিলেট শ্রীহট্টগড়ের অপমান। বাবা হযরত শাহ জালাল শাহপরান আরো শত শত আউলিয়ার পদরেণু স্পর্শ এই মাটিতে। শ্রী চৈতন্যের কারণে তাঁর সংস্পর্শ শ্রীহট্ট বা সিলেট ধন্য। এই মাটিতে 1916 সালের 15ই ফেব্রুয়ারি এক শিশু জন্মগ্রহণ করে, পিতা ইব্রাহিম আলে, জননী নাইয়োরচা। সেই শিশু কালক্রমে বড় হয়, বড় হতে হতে এক সময় সেই শিশু পরিণত হয় কিংবদন্তিতে, বাউল সম্রাট তিনি, শাহ আব্দুল করিম। আমার সঙ্গে শাহ আব্দুল করিমের একাধিকবার সাক্ষাৎ হয়েছে, একসঙ্গে উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, মুগ্ধ হয়েছি তার মানবিক চেতনায়, আপ্লুত হয়েছি তাঁর অধ্যাত্ম দর্শনের পরিচয় পেয়ে, আর অনুপ্রাণিত হয়েছি তার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেখে। এই চেতনাগুলো তিনি গানে রচনা করেছেন যুগের পর যুগ, বাংলার আকাশে বাতাসে তাঁর সেই সুর মিশে আছে। তাঁর সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন নিরঞ্জন দে, সেই শব্দগ্রহণগুলো অনেক দিন বাক্সবন্দী হয়ে পড়েছিল। আজ তাঁর জন্মগ্রাম এবং তার কর্মস্থলের কিছু চিত্র, কিছু স্থির চিত্র, এসব নিয়ে আমরা উপস্থিত করছি তাঁর জীবন কথা। শাহ আব্দুল করিম মানুষের কথা বলতেন, মানুষকে মানুষ হবার দীক্ষা দিতেন, তার গানে সেই সব বাণী আমরা অহরহ শুনি। তাঁর বাণী আমাদের স্পর্শ করুক, তাঁর চিন্তা আমাদের অনুপ্রাণিত করুক, এই প্রার্থনা করে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিরঞ্জন দের এই।